सोना कितना सोना है, सोने जैसा तेरा मन, सुन जरा सुन क्या कहती है दीवाने दिल की धड़कन, मैं तेरा हीरो नंबर वन। हेलो बंधुरा, कमन आछो सबाई? आशा करछि तोमरा सबाई भालो आछो आर आमिओ भालो आछि। सोना 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 रहस्य, सोना कांड, स्वर्ण कांड, स्वर्ण लंका, सब किछु एकेबारे सोना सोना दिए एकाकार। तो आमादेर फोनदीप आज के तार भिडियोते आबारो ये कथाटा उत्थापन करलो जे टीना समस्त सोना निये पालिये छे, चूरी गेछे, तार माने चूरी होये छे, आर चूरी केउ करेछे, आर सेई चूरी कराटा निये प्रथम थेकेई फोनदीपेर मा पाड़ाय पाड़ाय रटियेछे जे टीना घरे समस्त सोना गयना चूरी करे पालिये छे। एक नम्बर कथा, कोनो प्रूफ देवार आगेई एक नम्बर कथा, जेई टीना कारोर संगे परकियाय लिप्त होवार आगेई, कारोर संगे परकियाय लिप्त होवार आगेई ताके बदनाम करार जन्य जे किना रात दुपुरे पालिये गिये भिडियो करते पारे, जे किना तीन बार खून करार चेष्टा करते पारे, से तार बाड़ीर बौ सोना गयना निये पालिये जाबे आर से मुखे कुलू पेटे बसे थाकबे, एटा सम्भव? जेई छेले एकटा तार बौ आर कि परकियाय पुरो ढुकते पारेनी, हाँ परकियाय सबे फार्स्ट स्टेप नियेछे ढुकते पारेनी, तार देहेर रेट ठीक करे एसेछे से बाइरे बंधुदेर संगे, बंधुदेर काछे देहेर रेट ठीक करे एसेछे ब्यबसाय नामाबे। आर से कि करलो, से तार सोना गयना सब किछु छेड़े दिलो, एवोई छेड़े दिलो, पसिबल। हाँ तो जाई होक, आमी आबार कि एखन जा देखछि दर्शकदेरके बोझानोर कोनो आमार प्रयोजन नेई, आमी शुधु एकदम लाइने थाकि, लाइनेर कथा बोली, लाइनेर कथा बोलतेई भालोबासी, ठीक आछे? तो एई सोना सोना निये गतकालके आबार अनेक किछु बोललो फोनदीप, अनेक किछु बोलेछे जे कपाले जदि थाके आरो भालो हबे, माने सेरकमटाइ हबे, आरो भालोई होते पारे, सत्यि कथा, कपाले जदि थाके कपाल केउ निते पारे ना, किन्तु 84 लक्ष जन्मेर परे आमरा मानव जन्म पाई, সেই মানব জন্ম পাওয়ার পরে আমরা কী যে ছেঁড়া ছিঁড়ছি সেটা তো আমরা নিজের চোখেই দেখছি, তাই না? তো 84 লক্ষ জন্ম অতিক্রম করার পরে যখন আমরা মানব জন্ম পাই তখন সেই জন্মটা যাতে বৃথা না যায় সেই চেষ্টাই আমাদের করা উচিত। তো সেই চেষ্টা সবাই করছে, সেই চেষ্টা আমিও করছি, যে যার জায়গায় ঠিক। তো এই সোনা গয়না চুরি নিয়ে যখন ফোনদীপের বাবার সাথে টিনার বাবা কথা বলছিল তখন ফোনদীপের বাবা ডাইরেক্ট টিনাকে চোর সাব্যস্ত করার জন্য একদম স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, বা জানতে চেয়েছে। তো তোমরা শুনে নাও, আগে এইটা শুনে নাও, তারপরে আরও একটা কথা শোনাবো। আর টিনা যাওয়ার সময় যে সোনা সোনা নিয়েছে এটা কি স্বীকার করতেছে? টিনা যাওয়ার সময় সোনা করতে এনেছে আমাদের এখান থেকে? টিনাকে কখন সময় দিয়েছে সোনা নেওয়ার জন্য? আপনি বললেন যে টিনা আগে থাকতেই মানে ইয়ে করেছিল, তাই যে কথাটা আপনি কেন বললেন? ও মীমাংসা করে দেওয়ার পরে, শোনেন, মীমাংসা করে দেওয়ার পরে ও সন্দীপকে বারবার বলতেছিল যত সময় ছিল যে ডিভোর্সের পেপার ঠিক রাখো, যাতে মীমাংসা করুক লোকে আমি থাকবো না, ডিভোর্সের পেপার রেডি করো। তাহলে কি করে বুঝবো যে ও থাকার ইচ্ছা ছিল? লোকে বুঝেই গেছে, আরো বুঝে গেছে, কি করে বুঝবো? ইয়েটা কখন হয়েছে, মিটিংটা কখন হয়েছে? ওই ওরা ওই যে মীমাংসা করে দিয়ে গেল না, কখন স্যার করার সময়? কখন মীমাংসা করে দিয়ে গেল, তারপরে থেকে তারপরে একটা দিন থাকলো না সেই দিনের মধ্যে, সারাদিন যত সময় ছিল তত সময় মীমাংসা এদিন করলো, আমাকে বারবার বলতেছে মীমাংসা এদিন করলো, সেদিন তো মানে টিনা মা চলে আসলো ওখান থেকে। না না, মীমাংসা করার দিন আসে না, মীমাংসা করার দিন পরে একদিন থাকলো, তারপরের দিন, তারপরে একদিন ছিল। ভালোকে শোনেন, একদিন ছিল। আচ্ছা ঠিক আছে, তাই শুনলাম, সোনাটা কোথায় ছিল? ওই দিকেই বলেছে যে মীমাংসা যতই করুক আমি কিন্তু থাকবো না। সোনাটা কোথায় ছিল? সোনা ছিল আমাদের এই পুরনো ঘরে মাটির নিচে ওগুলো ঘরে মাটির নিচে সোনা ছিল। সেটা টিনা জানতো? হ্যাঁ টিনা জানতো। হ্যাঁ
মাঠের নিচে সোনা ছিল, টিনা যখন গিয়ে মানে সোনা তুলেছে তখন মানে সময়টা লেগেছে নাকি? হ্যাঁ সময়টা লেগেছে নাকি? এবারে বাথরুম করবার আসে না? হ্যাঁ তার সময় লাগে, নিজের মাটিতে ঘুরে যে সোনাটা বের করার সময় লাগে? সময় লাগবে না, আগলা মাটির ভিতরে 1 ইঞ্চি মাটির নিচে আগলা মাটি, হাত দিলে উঠে যায়। এমন বসে আপনি কেস করে দেন থানায়? না সে কেস করবার যাবো কেন? কেন ওতে তো টিনার জামা কাপড় আনতে মানে পারছে না, আপনি বলে শোনা নিয়ে এসছে। হ্যাঁ অশান্তির মধ্যে দিয়ে এবং বলছে এই ব্যক্তি বলছে যে টিনা নাকি যাওয়ার আগের থেকেই সোনা নিয়ে রেখে দিয়েছে। তাহলে যাওয়ার আগে যে ব্যক্তি সোনা নেয় সেটা আর কারোর চোখে পড়বে না? আর কারোর চোখে পড়বে না? বাথরুমে যাওয়ার নাম করে যদি সোনা নেয় তাহলে এরা যেই পরিবার, এরা যেই লোক, তারা গিয়ে চেক করবে না যে সোনা নিল কিনা? যে কিনা ফোনে সমস্ত কিছু চ্যাট চেক করছে সে গিয়ে দেখছে না তার তাদের বাড়ির সোনা ঠিক জায়গায় আছে কিনা? আচ্ছা মানলাম চেক করেনি, মানলাম টিনা নিয়ে গেছে, তাহলে কেস কেন করছে না? কেস কেন করছে না? চুরি গেছে সবচেয়ে বড় কথা, কে চুরি করেছে সেই তদন্ত পুলিশ করবে, তাই না? সেই তদন্ত পুলিশ করবে। তাহলে পুলিশের দ্বারস্থ না হয়ে, আইনের দ্বারস্থ না হয়ে তাহলে কেন এরকম বিনা কারণে বিনা প্রমাণে অ্যালিগেশন আনা হচ্ছে? টিনাকে চোর কেন অপবাদ দেওয়া হচ্ছে? এটা তো গেল এই ভদ্রলোকের কথা, মানে ফন্দিপের বাবার কথা। এইবার তোমাদেরকে আমি শোনাবো এক বিশেষ ভদ্রলোকের কথা, যাকে কিনা বর্তমানে শুধুমাত্র কী যেন বলে দোগলা ছাড়া আমি আর কিছু বলতে পারছি না, দোগলা ছাড়া আমি আর কিছু বলতে পারছি না। সেটা কোথায় পাবো? চোরের মায়ের বড় গলা বলে হেডিং দিয়ে যেই ভিডিওটা ছেড়েছিল সেখানে। সবাই তোমরা হয়তো ভুলে যাও, তাই না? ভুলে যাও, আমি জানি ভুলে যাও। আমি চাইছিলাম সন্দীপের সঙ্গে ট্রেনে আবার নতুন করে সম্পর্ক হোক। বলছি কি একটা কথা বলছি, বলো। সেটা হচ্ছে ওরা বলছে যে সোনার গয়নাগাটি, সন্দীপের মার সোনার গয়নাগাটি আছে এক জায়গায় মাটির তলায় নাকি রেখে দিয়েছিল। সেইটা তুই ঘুরে নিয়ে চলে গিয়েছে নাকি টিনা, এইসব বলতে আর কি। মানে যতগুলো সোনা আছে সব নাকি ওরা এক জায়গায় রেখে দিয়েছিল, টিনারটাও সন্দীপের মার সবার সোনার জিনিস নাকি কোন মাটির তলে কোথায় রেখে দিল সেটা টিনা জানে, সেনা নাকি নিয়ে চলে গিয়েছে। আমি তখন বললাম যে ঠিক আছে তোমাদের মাল যদি তুই নিয়ে যায়, তারা যদি নিয়ে থাকে তাহলে তোমরা চেক করে যাও, থানায় যাও, থানায় যাও। সে আমার কাছে বলে কি হবে আমরা? হ্যাঁ আমি আমি বললাম যে আমি তো দেখিনি সোনার জিনিস নিয়েছে কি না নিয়েছে, আমি দেখেছি। তাহলে তোমরা চেক করতে আসছো না কেন? হ্যাঁ যাও, যেরকম সোনার জিনিস চলে গিয়েছে তাহলে পুলিশ যেত, পুলিশ গিয়ে সোনার জিনিস নিয়ে আসতো, হয়ে যেত। আমি বললাম তুমি এতদিন পরে বললো, কে বললো? আমি কে বললো? ওটা ওইটা মন্টুর বউ। আচ্ছা আমি আমি তখন বললাম যে ঠিক আছে চুরি করে যদি নিয়েই থাকে তাহলে হ্যাঁ তাহলে তোমরা তখন বলো নি কেন? তখন তো আমি দেখিনি মাটির তলায় পুঁতে ছিল কি চেনা কেন ছয় ঘর নেই এই ঘরে নাকি রেখেছিল মন্ত্রণা যে ঘরে মাটির তলায় পুঁতে ছিল সেটা ছয় ঘরে নেই। আচ্ছা উফ পজ হয়নি। এই গলার আওয়াজটা কার নিশ্চয়ই তোমরা জানতে পেরেছো, বুঝতে পেরেছো? এই গলার আওয়াজটা হচ্ছে ওই দোগলা পিসামশাইয়ের, যে এই ভয়েসটা কিন্তু অলরেডি তোমাদেরকে টিনা শুনিয়েছিল। তারপরেও
আমাদের দর্শক কি করছে, যেটা কিনা ওই ছিনালি মহিলা বলেছে, যে দর্শকরা কি করছে, জুতো পেটা করছে। দর্শকদের জুতো অনেক বেশি হয়ে গেছে, সেই কারণেই দর্শকরা জুতো পেটা করছে, বুঝতে পারলে তো? তো করতে থাকুক দর্শকরা জুতো পেটা, করতে থাকুক দর্শকরা, থরি আইনের লোক। তো এখানে দুজন মানুষই কিন্তু, এক হচ্ছে ফন্দীপের বাবা, আরেক হচ্ছে টিনার পিসামশাই, দুজনে কিন্তু একই কথা বলেছে যে তোমাদের সোনা গয়না যদি চুরি গিয়ে থাকে তাহলে তোমরা কেস করছো না কেন, তোমরা কেস করো, তোমরা পুলিশের কাছে যাচ্ছ না কেন, তোমরা এইভাবে রটিয়ে বেড়াচ্ছ, এরকমভাবে পাড়া প্রতিবেশীর কাছে রটিয়ে বেড়াচ্ছ যে টিনা সোনা গয়না নিয়ে চলে গেছে, তাহলে তোমরা কেন কেস করছো না? এটা একটা পরিষ্কার হিসাব না যে কেস করে দাও? আচ্ছা, এই যে আজকে কৃষাণুর যে জন্য যেই হার আনা হলো, তারপরে সেনকো গোল্ড ব্র্যান্ড মেনটেন করে নিয়ে এসেছে আমাদের ফন্দীপ, হচ্ছে তোমার সোনার চেন কিনেছে, তারপরে আংটি কেউ গিফট করেছে, তারপরে এ বাবা ছোট টেম্পু একটা রূপার ব্রেসলেট দিলি, তোর তো একটা সোনা দেওয়ার উচিত ছিল, তুই তো ওদের মুখ বিক্রি করে করে তুই তো ভালোই টাকা ইনকাম করেছিস, তুই একটা সোনার আংটি দিতে পারলি না, ছি 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 ছি, কী নির্লজ্জ, হ্যাঁ ভাজা তেলে মাছ ভেজে তুলে ফেললি, হ্যাঁ ওই টাকা তো তুই ওদের দর্শকের কাছ থেকেই তুলে নিয়েছিস, হ্যান্ড মানে ক্যাশ তুলে নিয়েছিস, যাই হোক তোর যা, তোকে নিয়ে আমার কিছু বলার নেই। তো এখানে হচ্ছে এইটাই হচ্ছে বিষয় যে কেন এরা কেন কেস করছে না, এরা কেস করলেই তো পুরো বিষয়টা একেবারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। কেন এরা কেস না করে প্রত্যেক দিন কোনো দালালের মাধ্যমে কখনো নিজেরা সোনা চুরির অপবাদ দিচ্ছে? এই অপবাদটা যখন উল্টো পড়বে, যখন প্রুফ করতে পারবে না যে টিনা কোনো সোনা গয়না নিয়ে আসেনি, তখন এরা কোথায় যাবে? দালালগুলোর কথা বাদ দাও, দালালগুলোকে তো বলা হয়েছে তাই বলছে, কিন্তু যারা নিজেদের থেকে বলছে যে টিনা সোনা গয়না নিয়ে পালিয়েছে, তাহলে এরা পুলিশের কাছে কেন যাচ্ছে না? এবং এই কেসটা যদি পুরো উল্টো মানহানির মামলা করে টিনা যদি এদের উপরে দেয়, তাহলে এরা কোথায় যাবে? টিনার মানহানি তো হচ্ছে, টিনার ফ্যামিলির মানহানি হচ্ছে, কারণ টিনা যদি চুরি করে থাকে তাহলে সেই চোরজবৃত্তিটা কারা শিখিয়েছে? বাবা মা শিখিয়েছে, কারণ এখন তো আপব্রিঙ্গিংয়ের উপরে প্রশ্ন উঠবে, তাই না? তাহলে এদের ফুল ফ্যামিলির উপরে, টিনার ফুল ফ্যামিলির উপরে মানহানি করা হচ্ছে, হ্যাঁ মানহানি করা হচ্ছে ওদের। তাহলে যদি সত্যিই টিনা না নিয়ে থাকে, তাহলে টিনার উচিত এদের বিরুদ্ধে মানহানির মামলা করে দেওয়া, যে আমাদেরকে চোর অপবাদ দিচ্ছে। আর যদি সত্যিই টিনা চুরি করে থাকে তাহলে টিনা শাস্তি পাবে, কিন্তু টিনা তো শাস্তি তখন পাবে যখন এরা পুলিশের দ্বারস্থ হবে, কেস করবে। এরা তো কেস করছে না, এরা তো দালালদেরকে ইনফরমেশন দিয়ে বেড়াচ্ছে, ইনফরমেশন প্রোভাইড করছে, আর দালালরা বলছে সোনা নিয়ে গেছে। আবার ফন্দীপের বাবা পুরো একেবারে কনফার্ম হয়ে বলছে টিনা কি স্বীকার করেছে, টিনা যদি স্বীকার না করে টিনা কেন স্বীকার করবে? টিনা তো প্রথম দিন থেকে বলছে যে আমার বাবা আমাকে যে চেনটা দিয়েছে সেই চেনটা নিয়েছি, আর যে সেই চেনটা পড়েছিলাম সেই চেনটা নিয়েই এসেছি, আর হাতের শাখা দুটো, আর হাতের একটা আংটি, আর কানের যেটা মানুষ পরা থাকে, একটা সধবা মানুষ এইগুলো তো পরা থাকেই, একটা সধবা মানুষ তো পুরো ল্যাংটা হয়ে থাকে না, মানে ল্যাংটা অর্থে সোনা গয়নাহীন হওয়া ছাড়া থাকে না, তো সেইগুলোই নিয়ে এসেছে। টিনা তো স্বীকার করেছে যে টিনা চুরি করেনি, কিন্তু এরা বলে বেড়াচ্ছে যে টিনা চুরি করেছে, তাহলে এরা কেন পুলিশের কাছে যাচ্ছে না? এদের এত কিসের ভয়? পুলিশের দ্বারস্থ কেন হচ্ছে না? কেন সোশ্যাল মিডিয়াতে তার বউকে বদনাম করছে, টিনাকে কেন বদনাম করছে? বলতে পারো উত্তর আছে তোমাদের কাছে? যারা তোমরা এসে ঝাঁটা জুতো মারছো তাদের কাছে উত্তর আছে? কোনো ঘন্টার উত্তরও নাই, তোমাদের কাছে কোনো উত্তর নাই, তোমরা ওই ঝাঁটা জুতোই মারতে পারবা, বুঝতে পারলে তো? তো যাই হোক বন্ধুরা, এই সোনার ব্যাপারটা তোমাদেরকে শোনানোর কথা ছিল, টিনা শোনাতো, কিন্তু টিনা বলছে যে না, আমি আর এর মধ্যে থাকবই না, আমি যদি কোনো কিছু দেখাই তাহলে আমি ব্লগ শেয়ার করব, কারণ আমি যত বলবো তত এরা বেশি উৎসাহিত হবে। আমি যতটুকু করার আমি কাজের কাজ করছি, মানে ওর যেটা করার আর কি ডিভোর্সের জন্য, এইটুকুই আমাকে বলেছে, বাদবাকি আমি আর কোনো কিছু জানি না। টিনা খুব কম কথা বলে, যা কথা বলে সুদীপ্তই কথা বলে, টিনার সাথে আর কি খুব কম কথা হয়। তো আমার কথা একটাই, আমার কথায় যারা সহমত হবে তারা এই কমেন্টটাই করবে যে সত্যি যদি টিনা চুরি করে থাকে তাহলে এইভাবে ক্ষণে অপমান না করে, ক্ষণে সেই কথা বলে ভিউজ না কামিয়ে যাতে ওর উপরে কেস করা হয়, সোনা চুরির অপবাদ, মানে চুরির অপরাধে যেন ওকে ফাঁসানো হয়, ব্যাস তাহলেই হলো, নতুবা টিনার পরিবার থেকে মানহানির মামলা করতে বাধ্য হবে ওরা, বাধ্য হবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।